আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। তো টাইটেল দেখেই বুঝতে পারছেন ভিডিওটি কী হতে চলেছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা বাসা বাড়িতে যে ধরনের এলইডি লাইটগুলো ব্যবহার করে থাকি তার এই ভোল্টেজ ড্রাইভটা, মানে বাতি যে জ্বালানো হয় এসি থেকে যে সার্কিট লাগানো হয় এলইডির মাঝে, সেই ড্রাইভটা দেখাবো। তো ড্রাইভ বিভিন্ন ধরনের হয়ে থাকে, ওয়াট এর উপর ভিত্তিতে, আবার অনেক ক্ষেত্রে দামের উপর ভিত্তিতেও। কিছু কিছু লাইট 20 ওয়াটের, যেগুলোর দাম অনেকটা কম, আবার কিছু কিছু লাইট আছে 20 ওয়াটের কিন্তু দাম অনেকটা বেশি। তো আমার হাতে যে লাইটটি আমি এখন বর্তমানে খুলতেছি, এই লাইটটির দাম 40-50 এরই মধ্যে, বা অনেকের কাছ থেকে 60 টাকাও নিতে পারে। তো আর আদার্স যে দুইটা সার্কিট আছে ওগুলো অনেক দামি সার্কিট, অনেক বড় বড় লেভেলের এলইডি লাইটের। তো আগে কম দামি এলইডির সার্কিটটা খুলি, তারপরে এদের মধ্যে পার্থক্য দেখাবো আমি। তো আপনারা বাসা বাড়িতে অনেকে লাইট কিনে থাকেন, আপনারা বোঝেন না কোন লাইট ভালো আর কোনটা খারাপ। তো না বোঝাটাই স্বাভাবিক, কারণ সবাই তো আর খুলতে পারে না আর দেখতে পারে না। তবে ভিডিওটি দেখবেন আর দেখে নেবেন কিভাবে বুঝবেন আপনার লাইটটা কতটুকু ভালো। তো ভালো লাইটের দাম একটু বেশি হয়, এটাই স্বাভাবিক। আর দাম যে বেশি নাই তার বিভিন্ন কারণ থাকে, সেই কারণগুলো আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো আপনারা দেখতে থাকুন। বর্তমানে আমার হাতে যে এলইডি লাইটটি আছে এটি 15-20 ওয়াটের মধ্যে বলে ওরা দেয় আমাদেরকে। তো এই সেই ড্রাইভ যেটা এসি সাপ্লাই এক সাইড দিয়ে ঢোকে আর এক সাইড দিয়ে ডিসি বাড়াই। তো এই ড্রাইভে তেমন কিছুই নেই, শুধুমাত্র একটা ক্যাপাসিটর আর একটা ছোট্ট ট্রান্সফরমার, আর নিচে 2-3টা আইসি আছে। তো ক্যাপাসিটরটা মোটামুটি আর ট্রান্সফরমারটা একদমই ছোট। তো এইভাবেই চলে এই সার্কিটটি। বাজারে এই সার্কিটটি কিনতে গেলে 8-10 টাকা নেবে সার্কিটটি। সার্কিটটির ওজন অনেকটা কম আর পার্টসগুলো খুব নিম্নমানের, তারগুলো খুব নিম্নমানের। আর তার মধ্যে এই সার্কিটটি দেখুন, এটি একটি মোটামুটি লাইটের সার্কিট, এটি মিড রেঞ্জের সার্কিট লাইটের। তো এই ধরনের লাইট সার্কিটগুলো মোটামুটি উন্নত লাইটে ব্যবহার করা হয়ে থাকে। যেসব লাইটে এ ধরনের সার্কিট থাকে সেই লাইটগুলো সাধারণত 400-500-700 টাকা হয়ে থাকে। এই লাইটগুলো সাধারণত 1 বছরের গ্যারান্টি দেওয়া থাকে, তবে এই লাইটগুলো 1 বছরের চেয়েও অনেক বেশি সময় ধরে চলে, অনেক সময় 2-3 বছরও টিকে থাকে। আর থাকারও কারণ রয়েছে, এখানে যেগুলো পার্টস ব্যবহৃত হয়েছে এগুলো অনেক উন্নত কোয়ালিটি, হাই কোয়ালিটির পার্টস ব্যবহার করা হয়েছে। আর ওই ছোট সার্কিটে অল্প কিছু পার্টস ব্যবহার করা হয়েছে, আর এই সার্কিটে বিভিন্ন কালারের অনেকগুলো পার্টস ব্যবহার করা হয়েছে। আর এই দেখুন ট্রান্সফরমারের সাইজ, দুটার মধ্যে কতটা পার্থক্য। কম দামের সার্কিটে একদম ছোট্ট একটু সার্কিট ট্রান্সফরমার, আর মিড রেঞ্জের ট্রান্সফরমারটা কতটি হাই কোয়ালিটি সেটা আমরা দেখেই বুঝতে পারতেছি। তো এই ছিল পার্থক্য। পিছনে দেখেন মিড রেঞ্জের অনেক পার্টস, আইসি, রেজিস্টর, ক্যাপাসিটর বিভিন্ন কিছু ব্যবহার করা হয়েছে, আর নর্মালটার পিছনে কিছুই নাই, একদম কোনো প্রকার আইসি ব্যবহার করা হয়নি। আর বর্তমানে যেটি দেখতেছেন এটি হলো একটি হাই কোয়ালিটি লাইটের সার্কিট।
তো এর পিছনে বেশ কয়েকটি ডায়োড আইসি ব্যবহার করা হয়েছে, রেজিস্টর ব্যবহার করা হয়েছে, কানেক্টরগুলো অনেক মোটা মোটা, পার্টসগুলো অনেক উন্নত, আর এসি কোর ডিসি কোর কোরগুলোও অনেক উন্নত মানে দিছে। এখানে ব্রিজ রেক্টিফায়ার একটি ডায়োড ব্যবহার করা হয়েছে। তো এসি লাইন ভিতরে প্রবেশ করার আগেও বেশ কিছু রেক্টিফায়ার ব্যবহার করা হয়েছে। তারপরে অনেক পার্টসের পরে ট্রান্সফরমারে লাইনটি ঢুকেছে। তো এই যে একটি হলো মিড রেঞ্জের আর একটি হাই কোয়ালিটির মধ্যে অনেকটা বড় পার্থক্য রয়েছে। ট্রান্সফরমারটা দেখতে গেলে দেখা যাচ্ছে যে মিড রেঞ্জের তুলনায় হাই কোয়ালিটি ট্রান্সফরমারটা অনেকটা বড়। তো বড় হওয়াটাই স্বাভাবিক। আর মিড রেঞ্জের ওটা ছিল 20 ওয়াট, আর এটা হলো আরেকটু বেশি, 30-35 ওয়াট, 40 পর্যন্ত হতে পারে। তো এই কারণে অনেকটা পার্থক্য রয়ে থাকে। এখানে এসি অনেকটা এসি লাইনে রেক্টিফায়ার করে তারপরে ডিসিতে রূপান্তর করা হয়ে থাকে। প্রোটেক্টর রয়েছে, এখানে একটি রেজিস্টর আছে যেটি প্রোটেক্ট করে থাকে, তারপর ক্যাপাসিটর আছে, বিভিন্ন কয়েকটি পার্টস ব্যবহার করা হয়েছে এসি লাইনের প্রোটেক্টর হিসাবে, তারপরে সেটাকে আবার ডিসিতে রূপান্তর করা হয়েছে। আর যেটুই আমাদের কমদামি সার্কিট ছিল ওখানে কোনো এসি প্রোটেক্টর ছিল না। আর এখানে মিড রেঞ্জ এবং হাই রেঞ্জের মধ্যে দুটা স্পেক্ট ব্যবহার করা হয়েছে, দুটা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। এই ট্রানজিস্টরের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মিড রেঞ্জের ট্রানজিস্টরটাতে কোনো প্রকার হিটসেন্ট দেওয়া নেই, কিন্তু হাই রেঞ্জ ট্রান্সফরমারটাতে হাই রেঞ্জ সার্কিটে অনেকটা প্রোটেক্ট ব্যবহার করা হয়েছে। এখানে মোটা একটি হিটসেন্ট ব্যবহার করা হয়েছে ট্রানজিস্টরে, আর অনেক বড় বড় তিনটি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে হাই রেঞ্জে, আর ওই তুলনায় ছোটোটাতে একটি মাত্র ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। তিনটির বদলে এখানে তিনটি, এখানে শুধুমাত্র একটি। আর প্রোটেক্টর ট্রান্সফরমারটা দেখেন বুঝতে পারবেন কেন এটার দাম এতটা বেশি হয়, হাই কোয়ালিটির সার্কিটের লাইটগুলো কেন বেশি হয়। এখানে একদম কম দামের ছোট্ট একটু ট্রান্সফরমার, ওই তুলনায় বড়টি অনেক বড়। তো ছোটটিতে কোনো প্রকার এসি প্রোটেক্টর নাই, আর মিড রেঞ্জ এবং হাই রেঞ্জের গুলোতে এসি প্রোটেক্টর ব্যবহার করা হয়েছে। এই ছিল আমাদের তিনটি সার্কিট, তিনটির দাম তিন রকম। তবে আপনারা যখন নিবেন একদম ছোট যেটি ওটি না নেওয়ার চেষ্টা করবেন, মিড রেঞ্জেরটাও নিতে পারেন, ওটাও ভালো টিকে। হাই রেঞ্জের গুলান হাই রেঞ্জের যে সার্কিটটি আছে এগুলোর লাইট সাধারণত অনেক বড় বড় হয়ে থাকে, আর এগুলো বাসাবাড়িতে না, এগুলো সাধারণত দোকানে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়ে থাকে। তো এই বড় সার্কিটগুলোর বড় বড় লাইট হয়ে থাকে, আর এগুলো ব্যবহার করা হয় বড় বড় দোকানে, আর মিড রেঞ্জের গুলান আমরা বাসাবাড়িতে ব্যবহার করে থাকি। আর এই ছিল ছোট বড় দামি কম দামি লাইটের সার্কিটের মধ্যে পার্থক্য। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, আর দয়া করে যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি